বাংলায় আপনাকে প্রথমে খুন হতে হবে অথবা আপনার আপনার বাড়ির মেয়েদেরকে ধর্ষিত হতে হবে, আপনার বাড়িতে ডাকাতি হতে হবে, আপনার বাড়িতে গণহত্যা হবে, আপনার পরিবারের কাউকে খুন করা হবে, তারপর বাংলার মুখ্যমন্ত্রীর কাছে চাকরির অফার পাওয়া যাবে। তার আগে চাকরি নেই, তার আগে ব্যবস্থা নেই, আপনার বাড়িটাকে খুন হতে হবে, গণহত্যা হতে হবে, ধর্ষণ হতে হবে, তারপরে চাকরি পাওয়া যাবে, তারপরে টাকা পাওয়া যাবে। বাংলার মুখ্যমন্ত্রী যে সংকেতটা দিয়েছেন তার কালকের ভাষণে, এখানকার পুলিশ সেইভাবেই তদন্ত করছে, বিরোধীরা সিবিআই তদন্ত দাবি করছে, অবশ্যই সিবিআই তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গে আজ এমন অবস্থা, আগেও আমি বলেছি সিবিআই হেডকোয়ার্টার দিল্লি থেকে এখানে নিয়ে আসতে হবে। আপনারা জানেন যে ঝালদার কাণ্ডে যে আত্মহত্যা করেছে বৈষ্ণব, নিরঞ্জন বৈষ্ণব, তার মৃত্যুকেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এখানকার মহামান্য আদালত। তাই এখানকার এই যে নাবালিকার পরিবার, তারা যদি রাজি থাকে ভালো, নাহলে আমরাই পিআইএল করে সিবিআই তদন্তের দাবি করব, অবশ্যই করব। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছে এসএসসি দুর্নীতি মামলায়, এবং বলা হয়েছে যে কোন রকম হাসপাতালেও ভর্তি হওয়া যাবে না, এবং চোর চোরকে চোর বলাটাই ভালো, ওদের দলের লোকেরা বলছে চোর, আমি কেন বলবো, ওদের দলের লোকেরা বলছে চোর। আরেকটা কথা দেখেন, এখানটা আপনি লক্ষ্য করবেন, ভাইপোর লোক বলছে চোর, দিদির লোক বলছে সাধু, দিদির লোক যাকে সাধু বলছে, ভাইপোর লোক তাকে চোর বলছে। এই চোর আর সাধুর যে লড়াইটা চলছে, এটা এখন পারিবারিক লড়াই রূপান্তরিত হয়েছে, পরিবারের দ্বন্দ্ব, ভাইপো আর পিসির দ্বন্দ্ব। যে দিদির লোক ভাইপো তাকে চোর বলছে চাইছে, যে ভাইপোর লোক দিদি তাকে নেতৃত্ব থেকে হাতিয়ে দিতে চাইছে। আজকে এটাই বাংলার চেহারা, এসএসসি দুর্নীতি মামলায় একদম চুরি হয়েছে, এসএসসির নামে লুট হয়েছে, এবং প্রত্যেকটা লুটের ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী নিজে সেখানে ভাগ খেয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী জানেন, তার নির্দেশে তার জ্ঞাতসারে সমস্ত দুর্নীতি হচ্ছে, এটা কোনো ভুল নেই। বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, তিনি দুর্নীতিকে আশ্রয় করেই এই বাংলায় টিকে আছেন। সন্ত্রাস, দুর্নীতি, লুট আর পুলিশ, এই বাংলায় সিপিএম তৃণমূল পার্টিকে ক্ষমতায় রাখবার জন্য এরাই হচ্ছে মূল শক্তি। তাই এই বাংলায় যতদিন তৃণমূল থাকবে, ততদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে, ততদিন বাংলার মানুষ তার কাছে মমতা আশা করেন না, নির্দয়তা আশা করতে পারেন, তার কাছে বিচার আশা করেন না, তার কাছে দুর্নীতি আশা করতে পারেন, তার কাছে ভালো কিছু আশা করেন না, মন্দ আশা করতে পারেন। এ বাংলা আজ নৈরাজ্যের পথে গিয়ে চলেছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ হেডিং টুয়ার্ডস অ্যানার্কি, সবকিছু বাংলা আজ নৈরাজ্যের পথে গিয়ে চলেছে। তাই বাংলায় ধর্ষণের মিছিল, এই ধর্ষণ হলো কয়েকদিন আগে এই হাসখালিতে, ধর্ষণ নামখানায়, ধর্ষণ বোলপুরে, কোথায় যাবেন, ধর্ষণের মিছিল চলছে বাংলায়, এ বাংলায় ধর্ষণের মিছিল চলছে, এ বাংলায় নৈরাজ্যের পথে এগিয়ে চলেছে, বাংলার মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে, এটাই আজকে বাংলার চেহারা। ভালো তো, লজ্জার বলে কিছু নেই তো, এ তো নির্লজ্জ সরকার, নির্লজ্জ মন্ত্রী, এদের আবার লজ্জার কি আছে, লজ্জা বলে যা কিছু সেগুলো সিন্ধুকে ঢুকিয়ে রেখে এরা বেড়ায়। সততা, লজ্জা, নম্রতা, মানবতা, যা কিছু আছে মানবিক গুণ, সব কিছুকে সকালবেলায় দিদি বলে দিয়েছে যে তোমরা বাড়িতে বাক্সের মধ্যে লকারে বন্ধ করে তারপর বাড়ি থেকে বেরিও। এতে কি দুর্নীতি ধরা পড়বে সিবিআই জেরা করলে? বালিগঞ্জ আসানসোলে আজকে ভোট, এখানে ভোট তো হবে না, ভোট হবে না, ভোটের নামে লুট।